নদিয়ার কৃষ্ণনগর রূপকথা নাট্যগোষ্ঠীর সদস্যরা পাশে দাঁড়ালেন অভাবী শিল্পীদের। এ কেমন নাট্যদল, নাটক নেই অথচ আছেন শিল্পীরা, হ্যাঁ দুস্থ শিল্পীরা, এবং সঙ্গে আছেন আরও কিছু দুস্থ অসহায় মানুষ। বেশ কিছু পরিবারকে চাল ডাল তেল নুন আরও অনেক কিছু তুলে দিলেন কৃষ্ণনগর রূপকথা নাট্যগোষ্ঠীর শিল্পীরা। কর্ণাধার ত্রিশিত মৈত্র বলেন যে এই কাজ তারা চালিয়ে যাবেন। বাস্তবের নানান সমস্যা সমাধান টানা পড়ে নিয়েই তৈরি হয় নাটক, তাই আজকের অভিজ্ঞতাও আগামীতে মঞ্চস্থ হতেই পারে। তবে সমাজের ভালো মন্দ অভিনয়ের মাধ্যমে হাজার হাজার দর্শককে অনুপ্রাণিত করার শিল্পীরা আজ সমস্যায়, তাই সমাজ গড়ার সেই কারিগরদের পাশে দাঁড়ানোটা অত্যন্তই জরুরি। আসলে আমরা তো মূলত থিয়েটার গ্রুপ, আমরা থিয়েটার করি। আমরা যেটা দেখলাম যে থিয়েটারের বেশ কিছু শিল্পীরা এই সময়ে তো কাজ নেই, বা গান বাজনা যারা আছেন জড়িত বিভিন্ন শিল্পের সঙ্গে তাদের এখন কাজ নেই, তারা খারাপ অবস্থার মধ্যে আছে। যার জন্য আমরা ভাবলাম তাদেরকে কিঞ্চিত সাহায্য যদি আমরা করতে পারি, মানে একটু বন্ধুত্বের হাত বাড়াতে পারি, সেই চেষ্টা করলাম। এই যে আপনারা চাল ডাল নুন তেল বা মুড়ি এগুলো দিলেন, এই খরচাটা আপনাদের কোথা থেকে আসে? খরচাটা আমাদের দলের সদস্যরাই মূলত দিয়েছে, আর কিছু আশেপাশের মানুষজন সহযোগিতা করতেও করছে। মূলত কাদের দেওয়া হলো আজকে? থিয়েটারের মানুষেরাও আছেন, এর মধ্যে গান বাজনার মানুষ আছে, তাছাড়া এমনি অসহায় মানুষ আছে, কিছু বয়স্ক মানুষ যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তাদেরকেও দেওয়া হচ্ছে। মোটামুটি কতজনকে দেওয়া হলো? আপাতত এখন তো কয়েকজনকে দেওয়া হলো, এখন দেখি কতজন আছে, আমাদের তৈরি আছে অনেকটা। আপনারা কি এটা চালিয়ে যাবেন না? এটা না না, আমরা এটা চালিয়ে যাবো। কীভাবে? আমরা আপাতত চেষ্টা করছি, ভেবেছি যে প্রতি মাসে অন্তত একবার দুবার যদি দেওয়া যায়, আর শুধুমাত্র এইভাবে দেওয়া না, হয়তো বৃদ্ধাশ্রম বা ইট ভাটাতে গিয়ে আমরা যদি রান্না করা খাবার দিতে পারি, বা বৃদ্ধাশ্রমে গিয়ে খাবার দিতে পারি, এই চিন্তাভাবনাগুলো আছে, দেখি কতটা আমরা করতে পারি। আপনার নাম? ত্রিশিত মৈত্র। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।